I love you. দেখিয়ে চিকেনটা, আরে বাবা, আমার বাবা যখন মাথা খাবে তো মাথা খাবে। চুলটা ঠিক করে না আগে, চুল চুল ঠিক। আমার পেটির মাছ দিয়ে কি ওটা দিয়ে ঠিক। ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আজকে 23 সেপ্টেম্বর, রাত এখন ঠিক 11টা বাজে। আমি ইভিনিংও বলছি আবার রাত 11টা বলছি, আমারটা শোনাচ্ছে তাই না? তো যাই হোক, ভিডিওটা এখন থেকে আমি স্টার্ট করছি। বাবা প্লেট পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি। অনেকদিন পর মালপোয়া করছি, সেই আগের বছর মনে হয় করেছিলাম, জন্মাষ্টমীতে করেছি, আগের বছর জন্মাষ্টমীতে করেছিলাম। চিনি রসের মধ্যে এলাচ দিয়েছি আর মৌরি দিয়েছি, আর এটা ব্যাটারটা করেছি, এর মধ্যে সুজি ময়দা দিয়ে মৌরি দিয়ে করেছি। এবার মালপোয়াগুলো চিনির রসে দিয়ে দিচ্ছি। এবার চিনির রসের মধ্যে ভালো করে চুবিয়ে এর নিজস্ব একটা এবার ফ্রেগ্রেন্সটা এবার আসবে। তো এখন 12টা বাজিয়ে দিই, তার জন্য কি করেছি, আজকে তো রাধাষ্টমী ছিল, তো ভাবলাম হাতে বানিয়েছি, মানে রাধারানীকে দিয়ে দিই। আগামীকাল হচ্ছে রোববার, সুদীপের বউয়ের ভাইয়ের জন্মদিন, সেখানে আমাদের আর অজয় দাদের ইনভিটেশন আছে। ভেরি গুড মর্নিং এভরিওয়ান, এখন ঠিক সকাল 6:15 বাজে। আজকে অনুকূল ঠাকুরের 136তম জন্মদিন। এমন বৃষ্টি শুরু হয়েছে, গুষ্টির পিণ্ডি রোববারটা পুরো ম্যাচাকার করবে আমার একদম। আজকে জমিয়ে খেতে যাব, তার আগে এরকম ঘন্টার বৃষ্টি। তখন সকালবেলায় অনুকূল ঠাকুরের জন্মদিনের জন্য উঠেছিলাম, তারপর 7:30 সময় না 7:45 সময় এসে আবার ঘুমিয়েছি, 11:15 সময় আমি উঠেছি, এখন 11:30 বাজছে। আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে চা, সোয়াবিনের তরকারি, না সরি স্যার, আলুর তরকারি, সঙ্গে লুচি আর জিলিপি। দুপুর এখন 2:15, আমাদের বার্থডে ইনভিটেশন দুপুরবেলাতেই। আজকে সারাদিন শুধু ঘুম আর ঘুম হয়ে যাচ্ছে। আমাদের বাঙালিদের একটা জিনিস আছে, খুব যদি বর্ষা হয়, খুব বৃষ্টি পড়ছে, তখন এই খাটের উপরে জামা কাপড় সব মেলানো থাকে। এই হচ্ছে কন্ডিশন আমাদের ঘরে, মানে কিচ্ছু শোকাচ্ছে না, ফ্যান উপরে, ফ্যানের তলায় এখন শোকাতে হচ্ছে আমাদের। আজকে তৃষার ভাইয়ের জন্মদিনের আউটফিট এটা, আর প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু যা ওয়েদার কদিন ধরে আর ইচ্ছা করছে না, পুরো মনে হয় সালোয়ার টালোয়ার পরে নি, পারলে আরো কিছু ছোট কিছু পরে ভালো হতো, যাতে জল ফল কাদা ভাবে যেন না লাগে। ভাইয়েরও নেমন্তন্ন ছিল, কিন্তু এখন হারমোনিয়াম বাজাচ্ছে, এখন এই সকাল থেকে 1:30 থেকে হারমোনিয়াম বাজাচ্ছে। এইভাবে যাবি যাবি লোকের বাড়িতে কে 3:30-4:30 সময় খেতে যাই ভাই, আমি যাই না। সকাল থেকে যা অবস্থা হয়েছিল ভেবেছিলাম যেতেই পারবো না। শিশার বাড়িতে এই নিয়ে আমাদের কি ওটা দিয়ে ঠিক ভাই, মানে এরা বাইক ব্যাক করতে গিয়ে তাই দুজনকে নামিয়ে দিয়েছে, বউকে আর মেয়েকে নামিয়ে দিয়েছে কিনা বল। নিদুদি কি বলে না, বললো বুলডোজার কেনা উচিত অজয় দার, এখন পড়ি তোর জন্য এখন সবাইকে বলছে বুলডোজার কিনতে দেয়। শিশার বাড়িতে এই নিয়ে আমাদের 3 বার হচ্ছে, প্রথমবার জাস্ট নর্মাল ভিজিট করতে গেছিলাম, সেরা সুদীপের অ্যানিভার্সারিতে গেছিলাম, আজকে দিশার ভাইয়ের বার্থডে। বাইক থেকে নামতে না নামতে কেক মুখের সামনে, আচ্ছা দাঁড়াও কেকটা নি, অল্প করে নি। দাও ভাই, সাথে উঁচাই করাই আমি, চুলটা ঠিক করে না আগে, চুল চুল ঠিক। এই হচ্ছে দিশার ভাই, আজকে নারী বার্থডে। কত তোমার বার্থডে? 18 তোমার বার্থডে? বাবারে, বিলেটেড হয়ে গেছে অলরেডি, 22 তারিখ। তো সালাকে দি বার্থডে কি উইশ করেছিস? এই এখন দুপুর 3:50, এই হচ্ছে দিশাদের বাড়ির গেট, আর খাওয়াটা হচ্ছে আমাদের ঠিক এই ক্লাবটাতে। এই হচ্ছে সেই ক্লাবের ভিতরটা, এখানে খাওয়া দাওয়া চলছে আমাদের। দাদা রেখে আছে একটু বলুন, এক টেবিল কাঁচা কালিয়া দেখিয়ে চিকেনটা, আরে বাস
তিনটে মেয়ে লাইন দিয়ে খেতে বসেছে এখন। এখানে একজন ক্যাটারার একজন ক্যাটারারের বন্ধু বসে আছে। পিছন দিকে দাদাটাকে দেখতে পাচ্ছ কালো রঙে, তার সাথে হাজারের জামা, ওই জন্য বললাম তো। প্রথমে এখন চলে এসে এটা ডিমের টেবিল না, ডিমের টেবিল ভাই, ডিমের টেবিলটা মনে হচ্ছে আমরা এটা দিন খাচ্ছিলাম পেনে। ও তুমি ভাই, আমি গেছি ভাই, আমি গেলাম, তুমি আমার দিলে না, ডিমটা ডিমটা ফেলে দিয়েছি। জিরে রাইস, এটা পটলের দোলমা, আমার পেটির মাছ, ঠিক আছে কি ভালো, আমার পেটির মাছ দিয়ে যে চিকেনটা দিয়েছে এটা হচ্ছে হোয়াইট চিকেন, খেতে কিন্তু বেশ ভালো করেছে দাদা, চিকেনটা কিন্তু খেতে ভালো হয়েছে, খুব নরম হয়েছে চিকেনটা। তুই তারে করছিস কি করতে? এখন হচ্ছে 4:40, আমাদের খাওয়া দাওয়া করে এবার একদম বাড়ির দিকে যাচ্ছি, যা জম্মের খিলেছি। এবার একটু ভাত ধুন ঠাতুন না হলে ঠিক ভালো লাগবে না একদমই, আমাদের ওয়েদারটা একদম ম্যাচাকার হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম গরম জল তার সাথে গরম গরম চিকেন, এই সব ঠান্ডা ঠান্ডা জল গরম গরম চিকেন। টিশাদের বাড়ি থেকে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম তো আমি আর অনিমান পুরো ঘুম দিয়েছি, তো এখন 8টা বাজে, তো এখন একটু নিচে গিয়ে দেখি যে রাতের ডিনার কি হচ্ছে। তো আজকে রাতে ডিনার করছে এটা কি পনির রেজালা বলে, তাই তো? পনির রেজালা, আর এটা ফুটলে তারপর পনিরগুলো দিয়ে দেবে, এর মধ্যে চাল মগজ বাটা ক্যাপসিকাম ক্যাপসিকাম সব দিয়েছে, বাটা, আচ্ছা আচ্ছা, পোস্ত বাটা, পোস্তটা ছিল না, পোস্ত দিলেও ভালো লাগে। তো রাত এখন 9:15 বাজে, গণেশ ঠাকুর চলো, আরে আস্তে চালা আস্তে চালা আস্তে চালা, রাত্রি রয়েছে, ওভারটেক করবি না বাসকে। আই লাভ ইউ, কাটে নেহি দিন আমার। এখন আজকে শিফট দিয়েছে হচ্ছে 6টা থেকে 4:30, এবার যার ফলে 6টা থেকে শিফট নিলে রাত্রেবেলা এই সময়টা মানে ব্রেক নিতে পারি, যার ফলে এখন বেরোলাম চা খেতে। এই দিকটা তো আবার মেলাও বসেছে মানে ময়নার দিকে ছাড়িয়ে, দেখি হ্যাঁ নাচো নাচো, এই মিকি মাউস আমি ছোটতাম আগে ছোটবেলায়, একে ফাটিয়ে দিয়েছিলাম। এই তো আমাদের বাড়ার সাথে ডিবাবি বিরিয়ানি, আমার তো ভাই এখানে 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 বিশাল ভিড় হয়েছে, এতে বিশাল ভিড় হয়েছে এখানে দাদা। আমাদের এখন এমন করুণ অবস্থা, আমরা দুই ভাই চা খাচ্ছি আর ওইদিকে সব লাইন দিয়ে ডিবাবিতে বিরিয়ানি খেতে যাচ্ছে, খা না। ভাইয়ের ঘরে এসে এখানে পনির ডাল আর এখানে ভাত দেওয়া হয়েছে, কি দেখে ভাবলি তুই মাংস হয়েছে আজকে? আজকে অনুকূল ঠাকুরের ইয়ে আছে বাড়িতে, গন্ধ পেয়েছিলিস ওই গন্ধটা, আমি ওই ভুলটা আমিও করেছি, ওই জন্য প্রিয়মকে নিচে পাঠিয়েছিলাম যে দেখতে মা মাংস করছে কিনা, গিয়ে আমি দেখি যে ওখানে পনির রেজালা করছে, আমি ঠিক এই ভুলটাই করেছি আজকে, মানে আমি যে গন্ধটা নিচ থেকে উপরে পাচ্ছিলাম মারাত্মক একটা গন্ধ এসেছিল, সেটা ভেবেছিল যে মাংস হচ্ছে, প্রিয়মকে নিচে পাঠালাম, আমি নিচে গেলাম, গিয়ে দেখি পনির হচ্ছে, কোথায় মাংস কোথায় দুধের জিনিস, তাড়াতাড়ি আসো, ওরে বাবা ওরে বাবা, ইয়ে কত কষ্ট করে আসে, এদিকে আসো এগরে আসো। তো এখন রাতে 12টা বাজে, আর অনিমানকে অনেকবার করে রিকোয়েস্ট করেছি যে একটু ফ্রিল্যান্সার দেখতে, কারণ আমি তো ওয়েব সিরিজে পুরো পোকা, আমি সারাক্ষণ ওয়েব সিরিজ দেখি, বাট অনিমান একবারও দেখে না, তো ওকে একটু বললাম ভালো ভালো সিনেমাগুলো মানে ভালো ভালো ওয়েব সিরিজ বা কোনো সিনেমা হলে ওকে দেখবার জন্য পাই মানে বারবার পোস্ট করতে হয়। তো যাই হোক, তো আজকের মতন এখানে ভিডিওটা আমরা শেষ করছি, তো টাটা, গুড নাইট।